ফের নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ, এসএসসির রিপোর্ট তলব করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। জানা গেছে, 2020 সালের এসএলএসটি নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে মামলা দায়ের করেছিলেন হাওড়ার বাসিন্দা রানী সোনার। মামলাকারীর দাবি, ভেরিফিকেশনের চূড়ান্ত প্রক্রিয়ার শেষে মেধা তালিকায় সে ছিল দ্বিতীয় স্থানে। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে শূন্য পদে নিয়োগ করলেও মামলাকারীকে কোনো সুপারিশপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার শুনানি হয়। মামলাকারীর পক্ষের আইনজীবী জানান, মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও তাকে নিয়োগপত্র দেয়নি এসএসসি। বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন, কেন মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও তাকে সুপারিশপত্র দেওয়া হলো না, আগামী দু সপ্তাহের মধ্যে কারণ দর্শিয়ে রিপোর্ট জমা দিতে হবে এসএসসিকে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।